প্রতিদিন বিকেল দিকে ওই 6টার সময় ট্রেনে ঢুকে যাই ওকে আর সকাল দিকে স্টেশন খুলে সকাল 7:30 আগে খুলে খুলছে 7টায় গাইস খুলতে আর প্রায় 7:15 সময় বন্ধ হয়ে বাত জো হে উসমে বাত ও ইয়াহা কহি নাহি কিসি হে গাইস শুভ সকাল নতুন একটা ব্লগ আছে তোমার সবাইকে সু স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি আমাদের থানা মোড় কারণ থানা মোড়তে গাইস আমি যাব আজকে এমন একটা জায়গা না যে তোমরা হয়তো অনেকজনই জানো না যারা তোমরা আমার লোকালে থাকো এই জামুড়ি আশেপাশে থাকো তারা কিন্তু অনেকজনই জানো না আর অনেকজন জানো বাট গাইস এই ব্যাপারটা কিন্তু আমিই জানতাম না গাইস সিরিয়াসলি বলতে গেলে আমিই জানতাম না আর তো চলো তোমরা গাইস সেই জায়গাটা শেয়ার করবো আর হ্যাঁ গাইস তোমরা আমার কমেন্ট করে বলো যে এই সানগ্লাসটা পরে আমার কেমন লাগছে আশেপাশে গাইস কেরালা কান্দই লাগছে গাইস তোমার কমেন্টের মাধ্যমে জানাও আর ঘড়ি কাটে গাইস এখন ঠিক বাজে 12:45 দেখতে পাচ্ছ গাইস এই তোমাদের গাইস দেখেছিলাম ব্লগ এই একটা ঘড়ি আর এই সানগ্লাসটা কিনেছিলাম নতুন তো চলো আজকের ভিডিওটা এরকম ভাবেই শুরু করা যা এ ফিউ মোমেন্টস লেটার আর বন্ধুরা আজকে না আমি আমার বোনের সাইকেল নিয়ে এসেছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই সাইকেলটা তো এই সাইকেলটা গাইস বাবা কিনে দিয়েছে ওকে সেকেন্ড হ্যান্ড বুঝতে পারছো গাইস অতটা ওকাত নেই আর সেরকম গাইস ও চালাই না ঠিক আছে সত্যি তো বলতে গাইস ও নতুন সাইকেল কিনেছিল একটা ওই 3-4 হাজারের মধ্যে তো নতুন সাইকেল ওকে গাইস তো ও গাইস আই থিঙ্ক 3-4 দিন চালিয়েছে দেন বাবা বলছে আমি চালাবো না সেটা তুমি বিক্রি করে দাও বেসিক্যালি বন্ধুরা আমরা কিন্তু সেই জায়গাতে এখন দাঁড়িয়ে আছি আর এইদিকে গাইস ওদেরটা ভাই একদম সেই গাইস চুমু লেভেল ঠিক আছে আর এইদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা পদ্ম ফুল পড়েছে জানি না তোমরা কত দেখতে পাচ্ছ কিনা তো গাইস মানে যে জায়গাটা দেখাও বলেছিলাম তো সেই জায়গায় অলরেডি গাইস পৌঁছে গেছি আর এইখানে কিন্তু দুটো সাইকেল অলরেডি পার্কিং করে দিয়েছি ওখানে অজয় ভাই আর এইটা হচ্ছে গাইস সেই জায়গাটা দেখতে পাচ্ছ জামুড়িয়া রেলওয়ে স্টেশন ওকে দেখতে পাচ্ছ বন্ধুরা এইটা কিন্তু আমাদের জামুড়িয়ার রেলওয়ে স্টেশন জানি না তোমরা কতজন জানো তোমরা যারা জানো ঠিক আছে তো অবশ্যই আমার কমেন্ট করে জানাও এলাম কি জন্য জানো তো মেন ব্যাপার গাইস এই জায়গাটা দেখার আমার খুবই শখ ছিল আর সেখানে কোথা আমি বাবাধাম যাব তো তার জন্য কিন্তু এখানে মানে জিজ্ঞাসাবাদ করতে এলাম যে কেমন কী টিকিট ট্রেন ছে বা আদার্স সব কিছু তো চলো দেখা যাক আই থিঙ্ক এখন গাইস লক করা আছে ঠিক আছে দেখতে পাচ্ছ আমার জামুড়িয়ার স্টেশন ভাই তো গাইস ওইখানে এক দাদা বসেছিল তো দাদার সঙ্গে কথাবার্তা বললাম তো বলছে এই জায়গায় সামনে যে কাউন্টারটা আছে এই কাউন্টারটা নাকি বন্ধ ঠিক আছে সবসময় এনি টাইম বন্ধই থাকে আর গাইস আর একটা তার পাশে একটা কাউন্টার আছে পুরনো কাউন্টার তো ওটা মাঝে মধ্যে খোলা থাকে ঠিক আছে তো জানি না ভাই কী হবে আমার এখন কিন্তু একটু সাইডে এসেছি আর সাইডে এসে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ গাইস টিকিট ঘর বুকিং কাউন্টার আর এটা হচ্ছে গাইস এখানে কিন্তু টিকিট নেওয়া হয় ওকে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ গাইস বসার অনেক জায়গাও আছে অনেকটা স্পেস আছে এখানে অজয় ভাই বসে আছে ওই দিকেও গাইস তোমার পারলে বসতে পারো আর বন্ধুরা আমি কিন্তু এখানে একটা কাকুর সঙ্গে কথাবার্তা বলে যেটুকু জানতে পারলাম প্রতিদিন বিকেল দিকে ওই 6টার সময় ট্রেনে ঢুকে যাই ওকে আর সকাল থেকে স্টেশন খুলে সকাল 7:30 আগে খুলে খুলছে 7:30 খুলে দেয় আর প্রায় 7:15 সময় বন্ধ হতে ওকে আর গাইস আমরা আজ লেট হয়ে গেলাম আমাদের মিনিমাম টাইম এখন হচ্ছে ওই ঠিক বাজে 12:10 তার জন্য কিন্তু গাইস লেট হয়ে গেল कृपया इस जनपद में आने से पहले ध्यान रखें यहाँ की हिस्ट्री और यहाँ के हिस्ट्री शूटर दोनों फेमस हैं। A few minutes later. ओह, तो चलो बंदरा, एक बार एक नहीं किया। बढ़िया और पाला। गाइस की बोल वो सीधे भाई यह तो पूरी माने गर्म हो गई थी ना। अरे अच्छे देखो जो अजय भाई। चल भाई। गाइस सीधे भाई सही लेवल है गर्म हो गया तो क्या? আর তোমরা গাইস দেখিয়ে দিলাম জামুড়িয়া স্টেশন তোমরা কারা কারা জানো সেটা কমেন্ট করো আর যারা যারা জানো না তারাও কমেন্ট করো গাইস প্রথমত গাইস আমি জানতাম না ঠিক আছে বাট গাইস এখন জেনে গেলাম তো আর অনেক কিছু জেনে গেলাম এই জামুড়িয়া স্টেশন ব্যাপারে এবার গাইস আসবো আর এই স্টেশন থেকে কিন্তু আমি যাবো বাবা বৈদ্যনাথ ধাম বাবার ধাম গাইস এই দিকটা হচ্ছে আমাদের থানামোড় বাস স্ট্যান্ড ওকে আর গাইস তোমরা এই যে সোজা রাস্তা আছে গাইস এই সোজা রাস্তাটা সোজা চলে যাবে তাহলে কিন্তু তোমরা জামুড়িয়া স্টেশনটা পেয়ে যাবে দেখতে আর এখন আমি আজকে আমাদের জামুড়িয়া থানা মোড়ে গাইস সাইকেল যারা তাদের বেশি কথা বলবো না যখন তখন গাইস পড়ে গেলে বাস একটা সিন ক্রিয়েট হয়ে যাবে গাইস ওই থানা মোড় থেকে ডাইরেক্ট চলে এলাম আমাদের বাজারে আর অনলাইনে এক গাইস একটা কাজ ছিল ঠিক আছে ওই আবার ফর্ম ফিল আপ করতে হবে গাইস কেননা সেটা রিজেক্ট মেরেছিল যেটা গাইস তুলে দিলাম না বিসি কলেজে তো ওটা গাইস রিজেক্ট মেরেছে ঠিক আছে তো আবার কিন্তু আমাকে আর দুটো ফর্ম এখন ফিল আপ করতে হবে একটা বিসি বিধানচন্দ্র কলেজ আর টিডিবি রানীগঞ্জে ওকে 2 hours later ও সো ফাইনালি বন্ধুরা বাড়িতে চলে এসেছি কিন্তু বাড়ি এসেও ভাই কোনো
কাজের শেষ নাই, ঠিক আছে? তো আমি আবার বেরিয়ে পড়লাম মাঠে, যাওয়ার উদ্দেশ্যে কোনো কাজ এখন আরও দু তিনটা ছাগল বাকি আছে, ঠিক আছে? তো তার কাজ এখন আনতে হবে। আর রুদ্র ভাই সেই লেভেলের রুদ্র, ঠিক আছে? গরমে জাস্ট গাইজ ফেটে যাচ্ছে, কিছু বলার নেই, এত গরম। আর আজ কিন্তু গাইজ আমাদের একটা দাদা এসেছে মানকোর থেকে। হ্যাঁ গাইজ, তোমার ঠিকই শুনছো, মানকোর থেকে একটা দাদা এসেছে। সুরত নাকি তোমাকে আমি দেখাবো যে কে এসেছে মানকোর থেকে। ওকে, স্পেশাল গেস্ট বলতে পারো বন্ধুরা। ও গাইজ, আগে ছাগল একটু খাওয়া ঢুকাই, দেন আমার খাওয়ার টাইমে হয়তো আজ কথা হবে, তাহলে সেটা এটা একদম বিকেলে। ওকে, ঠিক বাজে এখন 6:30। আর বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম না যে দাদার সঙ্গে দেখা করাবো, একটা স্পেশাল দাদা এসেছে। তো এই হচ্ছে আকাশ দা, তোমার অনেকজনই চিনো, অনেকজনই চিনো না, ঠিক আছে? সুভদার বন্ধু আজকে এসেছে অনেকদিন পর আমাদের বাড়িতে ঘুরতে। আর সৌজন্য দাদাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। সত্যি তো গাইজ বলতে দাদার কিন্তু শরীর খারাপ, ঠিক আছে? তাও বললাম চলো ঘুরিয়ে আসি একটু। আর গাইজ এদিকে কিন্তু অলরেডি আমি আবার ফর্ম ফিল আপ করার জন্য চলে এসেছি বাজার। বাজার গাইজ আরও তো কলেজের ফর্ম ফিল আপ করবো, দেখা যাক গাইজ কত কী হয়, তোমাকে সেগুলো শেয়ার করবো। দেখা যাবো অবশ্যই ভিডিও লাস্ট অবধি। না না না, তো ফাইনালি বন্ধুরা আমাদের যে কাজগুলো ছিল, ঠিক আছে, দুটো কলেজে আমি গাইজ আরও ফর্ম ফিল আপ করলাম, একটা বিসি আর টিডিপি। তো গাইজ দুটো ফর্ম ফিল আপ করার পর দিন আমি দাদা আছে, দাদা চললাম এখন একটা দোকান। দাদা বলছে একটু টাকা পয়সা নিয়ে এলাম না, তো একটু খাওয়া দাওয়া। না না ঠিক আছে, কোনো চাপ নেই, আমাদের জামুড়িয়া এসছো, চলো দেখা যাক। আর গাইজ সত্যি তো বলতে আমার 10 টাকা বাঁচলো। ওকে, ভাবছি গৌরাঙ্গ দাদার দোকান গিয়ে একটা বাসা করে পকুড়ি নেবো দু জায়গায়। ওকে চলো দেখা যাক কত কী হয়। আর দাদা একদম সেই গাইজ সত্যি তো বলতে জ্বর বাড়ছে, ঠিক আছে? শরীরে জ্বর নিয়ে এসেছে আমার সঙ্গে। তো ফাইনালি বন্ধুরা বাড়ি আসার পর আবার বেরিয়ে যেতে হলো, ঠিক আছে, দোকান যাওয়ার উদ্দেশ্যে। আর এই সাইডে আছে দেখতে পাচ্ছ সত্যম ভাই। আর সত্যম ভাইকে কিন্তু এখন অনেকজন ভাই মেয়ের না এডিটিং করে দিচ্ছে, দেখা ভাই ফটো করছো গাইজ? দেখে না ভালোভাবে, তোমার দেখে না, তোমাকে গাইজ দেখিয়ে দিচ্ছি। ও ভাই, আর দেখা ভাই, আর দেখা ভাই, ও সলিড ভাই, সলিড সলিড দেখতে পাচ্ছ গাইজ? এটা হচ্ছে সত্যম ভাই এর গার্লফ্রেন্ড ভাই। গাইজ কাকু দোকান দিয়ে টেডিমেড নিয়ে এলাম, আর টেডিমেডে খাচ্ছি গাইজ, কেননা বিকেল দিকে তো গাইজ কিছু খাওয়া হয়নি মুটুড়ি হয়ে, তার জন্য গাইজ ফ্রেমে নিয়ে এলাম। ফ্রেমে খেয়ে এখন গাইজ রাত 9টা অবধি কাটাতে হবে, দিন খাওয়াটা পরে বন্দোবস্ত মা করবে। ওকে, এখন যদি গাইজ খেয়ে নিই না কিছু মুটুড়ি, আর খেতে পারবো না রাতে বেলায়। তুমি গাইজ ফ্রেমে নিয়ে এলাম। সো গাইজ আবার বেরিয়ে পড়লাম ব্লগের উদ্দেশ্যে, জানি না কী করবো না করবো, ঠিক আছে? আর এই যে গাইজ দোকান আছে না, এই দোকানটা কিন্তু আজকে ওপেনিং হলো। তো আমি গাইজ কিছু প্রমোশন মোশন মারবো না, ঠিক আছে ভাই? বেসিক্যালি ব্যাপারটা কেউ জানো তো, ভাবলাম আমি আর সত্যম ভাই চা খাবো, বাট গাইজ এতই গরিবি ডুবার, ঠিক আছে, যে চা খাওয়ার টাকাটাও নেই 5 টাকা। ওকে, আমরা কিন্তু অলরেডি ব্রিজে চলেছি, দেখতে পাচ্ছ গাইজ? এটা আমাদের ব্রিজ। আর এই সাইডে কিন্তু একটা মা কালী মন্দির আছে, দেখতে পাচ্ছ? ওই মন্দিরটা এখন বন্ধ, গেট বন্ধ হয়ে গেছে গাইজ। ওকে, আর গাইজ এইখান থেকে লুকটা ভাই সেরা লাগছে গাইজ, সেরা সেরা সেরা। এই গাইজ লাইট আছে। আর গাইজ এখানে কিন্তু এরকম ভাই, এগুলো কি বলে ভাই, এগুলোকে জানিস না ভাই? এই তো ক্যামেরা কিন্তু ভাই সলিড আছে গাইজ, তোমার আই থিঙ্ক দেখতে পাচ্ছ সত্যম ভাইকে কেমন লাগছে। আর গাইজ তোমার আম্মা কমেন্ট করে বলো কেমন লাগছে ভাই। ওকে, তো গাইজ আমরা ওখানে অনেক ফটো ফটো তুললাম। আর হ্যাঁ গাইজ, অবশ্যই আমার কমেন্ট করে বলো তোমাদের সিনেমাটিক শটটা কেমন লেগেছে গাইজ। ওকে, আর গাইজ এই ল্যাম্প পোস্টগুলো আছে না, এই ল্যাম্প পোস্ট লাইটগুলো আছে, এই লাইটগুলোতে কিন্তু ভালো ফটো আসছে, ঠিক আছে? তাই জন্য কিন্তু একটু ফটো তুললাম। সো গাইজ এই ছিল আজকের ভিডিওটি, আশা করি তোমার সকালে ভালো লেগেছে। ভালো যদি দেখে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। আর গাইজ ফেসবুক পেজকে দেখে থাকলে ফেসবুক পেজ ফলো করতে গাইজ একদমই ভুলো না, ঠিক আছে? কারণ ফেসবুক পেজের ভিডিওতে এত ভিউজ কম আসছে, এত রিচ ডাউন চলছে গাইজ, জানি না কী হয়ে গেল। তো তোমার পারলে একটা করে শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সঙ্গে। তোমার যদি গাইজ ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ারটা করে দিও। ওকে,
তো আজ বন্ধুরা সাথে যা যা করলাম সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর গাইস তোমরা এটাও কমেন্ট করতে একদম ভুলো না যে তোমাদের ডেইলি লাইফস্টাইল আমার মানে আমার লাইফস্টাইল ব্লগ তোমাদের ভালো লাগছে তো কমেন্ট করো, ওকে? তো গাইস আমি জানতে পারবো আর নেক্সট আরও লাইফস্টাইল ব্লগ দেওয়ার চেষ্টা করবো। তোমরা এই ছিল ভিডিওটি, আর বেশি বড়ো করছি না, তো দেখা হচ্ছে নেক্সট দিন সকাল ঠিক 8টার সময়। সন্ধ্যা সব ভাত ও সুস্থ অ্যান্ড নাগল গাইস, টাটা বাই।